ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করলেন যদি কোনো মানুষ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে হে বিশ্বের মানুষ তোমরা শোনো আমি ওয়াদা করছি আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি প্রতিশ্রুতি দিলাম তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আবু দাউদের 1203 নম্বর হাদিস হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন একটি রাখাল ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন একজন রাখাল সে তার রাখালের সে তার প্রাণী পশু নিয়ে চলে গেছে পাহাড়ের চড়ায় রাখাল গরু চরাতে গিয়েছে এমন অবস্থায় জোহর কিংবা আসরের সালাতের সময় হয়েছে ইউয়াদ্দিনু তিনি সালাতের আযান দিয়েছেন ওয়া ইয়াকিমুস সালাহ ওই রাখাল ছেলেটি সালাত আদায় করেছে তখন কল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আসমানবাসীকে ডেকে বলছেন উন্দুরু ইলা আব্দি হাজা হে আসমানবাসী তোমরা এই ব্যক্তির দিকে তাকাও উন্দুরু ইলা আব্দি হাজা এই ব্যক্তির দিকে তাকাও এই ব্যক্তির দিকে তাকাও সে সালাতের সময় হয়েছে ফায়ুয়াদ্দিনু সে আযান দিয়েছে ওয়াইয়াকিমুস সালাহ সালাত আদায় করেছে ওয়াইখাফু আন্নি শুধুমাত্র আমার ভয়ে সেখানে কোনো মানুষ ছিল না তার স্ত্রী ছিল না তার মনিব ছিল না তার সন্তান সন্ততি ছিল না ছিল রাখা একটি পাহাড়ের পাদদেশে পাহাড়ের চূড়ায় উঠে আযান দিয়েছে কেন দেখার কেউ নাই নির্জন নিরিবিলি মরুভূমির মাঝখানে একটি পাহাড়ের উপরে একটি পর্বতের উপরে তিনি সালাত আদায় করছেন কেউ কাউকে দেখার জন্য নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বালকের সালাত দেখে এই রাখালের সালাত দেখে তিনি আশ্চর্যজনিত হয়েছেন মুগ্ধ হয়েছিলেন সন্তুষ্ট হয়েছিলেন খুশি হয়েছিলেন খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলছে ও ওই আমার বান্দার দিকে তাকাও যে বান্দা শুধু আমাকে ভয় করার জন্য আযানের সময় হয়েছে আযান দিয়েছে একাকী অথবা একাকী সালাত আদায় করেছে শোনো কদ গফরতু লি আব্দি ওয়া আদখালতুহুল জান্নাহ এই কারণে আমি শুধুমাত্র আমার ভয়ে সালাত আদায় করার কারণে আমি তার সকল পাপকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম